হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি মোবাইল দিয়ে আর্নিংয়ের সাইট দেখাবো যেখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে ফ্রিতে অ্যাকাউন্ট খোলার সাথে আমরা পেয়ে যাব 200 আর কি ক্যাটলি, এবং সর্বমোট 500 ক্যাটলি পাবো। 500 ক্যাটলির মূল্য হচ্ছে $2 সামথিং। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমরা অ্যাকাউন্ট খোলার সাথে এটা পেয়ে যাব, এবং এই ক্যাটলিটা পাওয়ার সাথে সাথে এটা আপনি আমার কাছে সেল করে দিতে পারবেন, যে কোনো সময় আমি এটা পারচেস করব। এখন আপনাদেরকে করতে হবে কি, আপনার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন আছে, এই সাইন আপ অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা ফ্রিতে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এবং এই ফ্রিতে কীভাবে ক্যাটলিটা নিতে হবে এটা একটা সিস্টেম আছে, সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে হচ্ছে ইওর ভ্যালিড ইমেল, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেলটা দিতে হবে। ইমেল দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতো, এখানে কনফার্ম পাসওয়ার্ডে এখানে পাসওয়ার্ডটা আবার দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা থাকবে, এই যে ক্যাপচাটা আমি আপনাদের একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আপনার এখানে বড় সংখ্যার ছোট সংখ্যা দুই রকমই থাকবে, বড় হাতে ছোট হাতে দুইটাই আপনি ঠিকভাবে যেভাবে আছে ওইভাবে আপনি দিবেন। আর যদি আপনার না পারেন তাহলে এখানে ক্যাপচার উপরে, যদি ক্যাপচাটা না বুঝেন তাহলে এই ক্যাপচার উপরে জাস্ট একটা ক্লিক করলে এটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এভাবে দিয়ে দিবেন, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা দিবেন। তারপরে এইখানে একটা ইনভাইটেশন কোড দিতে হবে, এই ইনভাইটেশন কোডটা আপনার যেখানেও কারো দিতে হবে। এই কোডটা আপনি না দিলে অ্যাকাউন্টও করতে পারবেন না, প্লাস আপনি যে ক্যাটলি টোকেনটা পাবেন সেটা কিন্তু পাবেন না। এই জন্যে এই ইনভাইটেশন কোডটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোডটা দেওয়া আছে, সেই ইনভাইটেশন কোডটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। ইনভাইটেশন কোডটা দেওয়ার পরেই আপনি এটা করতে পারবেন। তো আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন অ্যাকাউন্টটা খুলে ফেলেছি, এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনারা বড় হাতের ছোটো হাতের সংখ্যা, এবং এখানে স্পেশাল ক্যারেক্টার @ হ্যাশ এগুলো দিবেন, তাহলে আপনার এক চান্সে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে প্রথমে করতে হবে এই যে ক্লেম, এই ক্লেমটা করতে হবে, তারপরে জয়েনের কাজ করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এখানে হচ্ছে ক্লেম করার জন্য এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টোকেন অপশন, এখানে চলে আসব। তারপরে এখানে আমরা কিন্তু এটা হচ্ছে প্রথমে যে ক্লেম অপশনে ক্লিক করে দেব। ক্লেম অপশনে ক্লিক করার পরে এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে এটা আপনি ফ্রি টোকেন উইথড্রো বা এখানে কাজ করতে পারবেন না, বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের নাই তাদেরকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা খুব সিম্পলি বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারবেন। আমি দেখা দিচ্ছি খুব সহজেই, যে আপনারা জাস্ট ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে আসার পরে লিখবেন বাইন্যান্স অ্যাকাউন্ট প্রান্ত, ঠিক আছে। এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট প্রান্ত লিখে সার্চ দিলে কিন্তু আমার যে ভিডিওটা আছে সবার উপরে এইটা চলে আসবে, আপনারা এটা দেখে খুব সহজেই করতে পারবেন। এবং ভিডিওর ডেসক্রিপশন ফলো করলেও আপনি এটা লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আমি দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে খুব সহজেই আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। আমি খুব সুন্দরভাবে অ্যাকাউন্টটা খোলা দেখা দিছি, ইনশাল্লাহ ওইটা দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে USDT BEP20 ডেপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তারপরে কন্টিনিউ করতে হবে। তো আমাদের কিন্তু USDT ডেপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। তো আমি সরাসরি এখান থেকে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাচ্ছি। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে একদম আপনারা এই যে কোনাতে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে ওয়ালেট অপশন, এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ওয়ালেটে আসার পরে আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে স্পট অপশনটাতে, এই স্পটে একটা ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের USDT অপশনটা খুঁজে বের করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে USDT নাই। সো এখান থেকে আমি এখান থেকে USDT অপশনটা খুঁজব। তো আমি এখানে USDT এভাবে লিখে দিলেই কিন্তু আমার USDT অপশনটা এখানে চলে আসছে, দেখেন। তো USDT অপশন আসার পরে এখানে আমাদেরকে দেখতে হবে যে লেখা আছে নিচে ডেপোজিট, এখানে আমাকে ক্লিক করতে হবে ডেপোজিটের উপরে। ডেপোজিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, এই যে BNB স্মার্ট চেইন BEP20 আছে, BNB বিকন আছে, ঠিক আছে। তারপর নিচে চলে গেলে আপনার ট্রন TRC20 আছে। তো আমাদেরকে এখানে কী বলছে, এখানে বলছে হচ্ছে USDT BEP20 ডেপোজিট অ্যাড্রেস, তাহলে এই যে BEP20 যেটা সেটা নিতে হবে। তাহলে এখানে আমাদের BEP20 কোনটা সেটা আমাদেরকে নিতে হবে, তাহলে BEP20 দেখেন এই যে এইটাই,
বিএনবি স্মার্ট চেইন বেব 20 এই যে এই অ্যাড্রেসটা তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন বেব 20 এর আন্ডারে আমাদের যে অ্যাড্রেসটা এখান থেকে আমরা এটা কপি করে নেব এখানে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে এখানে চলে আসব আসার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ আসার পরে এখন বাইন্যান্সে আমাদেরকে একটা ভেরিফিকেশন পাঠাবে একটা কিছুক্ষণের মধ্যে আমাকে একটা ডলার পাঠাবে সেই ডলারের শেষ চার ডিজিট এখানে নিয়ে এসে আমাকে দিতে হবে তাহলে কিন্তু এটা বাইন্ড হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের বাইন্যান্সে যে অ্যাড্রেসটা দিলাম সেখানে আমাদের একটা ডলার ডিপোজিট হবে ডিপোজিট হওয়ার পর পরই আমরা সেটা দেখাতে পারবো আপনাদেরকে আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে দেখতে পাচ্ছেন একদম জিরো জিরো এখানে কিন্তু একটা ডলার আসবে বর্তমানে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আসবে আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ডিপোজিট চলে আসছে এই যে দেখেন একদম এই যে এখনই যখন ভিডিও করতে করতে চলে আসলো এবং এইটার দেখতে পাচ্ছেন লাস্ট চার ডিজিট হলো 1638 তাহলে আপনি এখান থেকেও দেখতে পারেন যে লাস্ট চার ডিজিট কত সেটা আমাদেরকে দিতে হবে এবং এখানে 1638 না কিন্তু এটা হচ্ছে মেন আমাদের এখানে যেটা আছে সেটা দিতে বলতেছে এই যে 3800 হ্যাঁ এটা হচ্ছে 3800 আমাদের দেখাচ্ছে যে এখান থেকে আপনি বের হইতে পারেন আমাদের কিন্তু 3800 যে টোটালটা হচ্ছে 3800 তো 3800টা আমি এখানে দিয়ে দেব এই যে শেষ চার ডিজিট 3800 দিয়ে সাবমিট করবেন এরর অ্যামাউন্ট দেখাচ্ছে তাহলে আমাদের এইটা দিতে হবে 1638 এই যে এখানে যেটা আপনাকে লাস্ট চার ডিজিট দেখাচ্ছে 1638 এটা দিতে হবে তো আমরা 02টা বাদ দিয়ে দিই এখানে 16 দিয়ে দিলাম 1638 তারপর সাবমিটে ক্লিক করব দেখেন আমরা কিন্তু এই যে 500 টোকেন এই যে 515 টোকেন পেয়ে গেছি এয়ারড্রপে তো এখান থেকে আমরা এটা ক্লেম করে নিলাম এবং সাথে সাথে এটা আমাদের অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গেছে দেখেন ভিউয়ার্স আমি লাইভে দেখাই দিলাম এবং এটার মূল্য কত সেটাও আমি দেখাচ্ছি তো এটা পাওয়ার সাথে সাথে এটা কিন্তু আমরা এই টোকেনের উপরে যদি ক্লিক করি টোকেনটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটার মূল্য $2.06 মানে প্রায় 200-এরও কিন্তু উপরে 220 টাকার মতো কিন্তু এটা বর্তমান মার্কেট প্রাইস তো দেখেন এই 220 টাকার মতো কিন্তু আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ফ্রি পেয়ে গেছি এখন এটা যদি আমরা সেল করতে চাই আপনি কিন্তু সেল করতে পারবেন যে সেল ক্যাটলিতে ক্লিক করতে হবে সেল করতে পারবো সেল করতে গেলে দেখেন এটার হচ্ছে বর্তমান এখানে বলছে কি যে মিনিমাম 60 ক্যাটলি হলে এখানে আমি সেল করতে পারবো তো এখানে যদি আমি 60 ক্যাটলি দেই দেখেন 60 ক্যাটলি দিলে 60 ক্যাটলি সেল না হতো যদি আমরা ক্লিক করি দেখেন এখানে নট এনাফ ক্যাটলি দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু এখন নট এনাফ দেখাচ্ছে কারণ আমাদের এখন বর্তমানে আছে 15 ক্যাটলি অ্যাভেলেবল ব্যালেন্সে এবং হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক দিন এই যে দেখেন 60 ক্যাটলির মূল্য হচ্ছে 0.20 তার মানে হচ্ছে 20 USDT 20 সেন্ট আর কি বর্তমান মূল্য তো আমরা কিন্তু এটা প্রতিদিন পাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা পাবেন তো প্রতিদিন আপনাকে এখানে করতে হবে কি যে এখানে দেখেন আমাদের এখানে রিওয়ার্ডটা আমি কত মাই রিওয়ার্ডস এখান থেকে ডেলি 3% করে এখান থেকে রিওয়ার্ড পাবো এই হচ্ছে ক্যাটলি থেকে এবং এইটা থেকে কিন্তু আমরা খুব সহজেই ইনকাম করতে পারবো পার ডে আপনারা এখান থেকে আসবেন আসার পরে আপনি কিন্তু এখান থেকে ক্যাটলি পাবেন এবং এখান থেকে আপনি রেফারেল করলে এখান থেকে আর্নিং পাবেন এই যে আপনার হচ্ছে এটা হলো আপনার হচ্ছে রেফারেল লিঙ্ক এখানটা কপি করে নিয়ে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেন সেখান থেকে আপনি পাবেন তো এখান থেকে টোকেন একটা অপশন আছে টোকেনে আমরা যাব যাওয়ার পরে এখান থেকে জয়েন অপশনে যাব জয়েনে যাওয়ার পরে আপনি টেলিগ্রাম তাদের চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার সাথে সাথে কিন্তু আপনি সেই আপডেটগুলো তাদের কাছ থেকে পাবেন যে এখান থেকে এই যে এখান থেকে জয়েনে ক্লিক করে দিলাম জয়েন হয়ে গেলাম এখন এখানে কিন্তু 32,000-এরও বেশি মেম্বার আছে এবং এখানে প্রত্যেক দিন তাদের ক্যাটলির আপডেটগুলো দিচ্ছে এখানে আমরা জয়েন হয়ে থাকলাম এবং এখান থেকে এনএফটি অপশন আছে এখান থেকে এনএফটিও আমরা এখান থেকে বাই সেল পাবো এবং এখান থেকে এনএফটির প্রাইসগুলো দেখতে পাবো এখানে সোয়াপ অপশন আছে এখানে আমরা যে কোনো কারেন্সিতে কিন্তু এটা কনভার্ট করে নিতে পারতেছি এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই ব্যালেন্স দেখাচ্ছে তারপর এখান থেকে সব কিছু আপনাদের আছে এবং এখান থেকে যে উল্টা বি এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ডেইলি 3% কিন্তু আমরা কমিশন পাবো ঠিক আছে এই 3% কমিশন কিন্তু এই যে দেখেন আমি
আজকের জন্য অ্যাকাউন্ট খোলার সাথে 500 পাইছি এবং এখান থেকে জয়েন করার সাথে 15 পাইছি। তো এই যে 15 সাকসেস হয়ে গেছে, এই 15টা কিন্তু বর্তমান হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যে আছে এবং আমি কালকে কিন্তু আবার হচ্ছে 15 টোকেন পাবো। এখানে আমি ক্লিক করে দেখাই, যে দেখেন এখানে সেল ক্যাটলিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15 টোকেন আছে এবং কালকে কিন্তু 60 টোকেন আর কি, আরও 30 আরও আর কি 15 পাবো। তাহলে 15 15 30, এভাবে 4 দিন লাগবে আমার হলো 60 ক্যাটলি করতে। তো আমরা 4 দিনে কিন্তু এটা করে ফেলবো। এবং এখান থেকে বলছে যে বাই প্যাক প্রাইস 300 ক্যাটলি, 1 USDT ইউ উইল রিসিভ হচ্ছে 200। তাহলে আমরা হচ্ছে $1 যদি এখানে করি, তাহলে $1 মানে হচ্ছে 250 যদি আমরা ক্যাটলি করি, তাহলে 250 ক্যাটলির মূল্য এটা দেখতে পাচ্ছেন। 300 ক্যাটলি যদি করি, 300 লিখি, তাহলে দেখেন 1 USDT, তাহলে 300 ক্যাটলি মনে মানে $1 এখানকার সম পরিমাণ। তাহলে আপনারা আর দেরি না করে সবাই অ্যাকাউন্ট করে ফেলুন এবং আমি 2-3 দিন এটা ইনকাম করে আমি আপনাদেরকে লাইভ উইড্রো দেখাবো এবং আপনাদের সবার ক্যাটলিটা আমি কিনে নেব। আপনারা যারা ক্যাটলি সেল করবেন, এখানে উইড্রো করার পরে আপনারা ক্যাটলিটা আমার কাছে সেল করে দিবেন এবং আমি বাইন্যান্স আপনাকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সবার ডলারটা কিনে নেব, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করেন এবং কমেন্টে দিয়ে দিব লিঙ্কটা, সেখান থেকে আপনি খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা বিস্তারিত আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন করে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।